রান্নাঘরের আপডেটটা তোমাদের দিয়ে দিই। ভাত হয়ে গেছে, সুজুকাদের ভাতও হয়ে গেছে। এবার সুজুকাদের ভাতটা একটা থালায় আমি ঝুলোতে দেবো, কারণ অত গরম খেতে পারে না। আর এখানে দেখো মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে আর তেলাপিয়া মাছ রয়েছে। কালকেও এটাই হয়েছিল, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করবো। কেননা কালকে অনেকটা মাছ দাদাভাই নিয়েছিল, কালকে তো মা খায়নি, মায়ের কালকে একাদশী ছিল, তো আমি কিছু মাছ রেখে দিয়েছিলাম, এটাই আজকে রান্না হবে। তো চলো সব জলদি রান্নাটা করে ফেলি, দাদাভাই বেরোবে। আগে মাছগুলো ভেজে নিই। সকালে রান্নাটা করে নিলে কি হয়, বেলায় কাটলে বেলায় করা যায়, কিন্তু সেটা আমার পক্ষে সবসময় হয় না। আগে সকালের দিকে আমার রান্না হয়ে যেত, এখন সকালের দিকেটা রান্নাটা আমি করে উঠতে পারি না। আগে ঘরটা সব গুছিয়ে নিই, যেহেতু বৌদি আসে কাজে তাই সব গুছিয়ে রাখি। দেখ একটা ভালো খবর, আমাদের পাশে জেঠিমাদের ঘরেও তো আমাদের যে বৌদি কাজ করে সেও জেঠিমার ঘরে কাজ করে, তো জেঠিমা ফোন করে বললো যে আজকে কাজে এসছে। তো একটু রিল্যাক্স, যে যাই হোক এত বড় ঘর মোছামুছি এগুলো তো একটু, ও না আসলে হয়তো করে নিতাম, কিন্তু যখন আসছে তখন একটু হেল্প হবে এই আর কি। তো আমার রান্নাটাও আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, রান্না করে তারপর কাছাকাছি করতে যাব, অনেক কাছে আছে আজকে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই।
অনেকক্ষণ আগে হয়ে গেছে, শুধু রান্না বানায় না, দাদা খেয়ে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, মানে বহুক্ষণ আগে বেরিয়ে গেছে। আর এখন বাজে 1:30, তো 1:30 না, 1:45, 1:45 কাছাকাছি বাজে। মামাম সোনারও স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার শাশুড়িমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমার কাজ রয়েছে, আমার কাজ বলতে আমার রান্নাঘরটা এখনও পরিষ্কার হয়নি, আর যেহেতু আজকে সকালের দিকে আমি শুধু রান্নাঘরের দিকে ব্যস্ত ছিলাম, তাই জন্য জামা কাপড়টা কাচা হয়নি। এখন জামা কাপড় কাচবো, মানে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপর যখন স্নান করতে যাব তখন জামা কাপড়টা কাচবো, নাহলে মেয়েকে ঘুম পাড়িয়ে জামা কাপড় কাচবো, কিছু তো একটা করবো, জানি না এখন অব্দি ঠিক করিনি। তো যাই হোক, জামা কাপড়টা কাচতে বেশিক্ষণ তো টাইম লাগবে না, এমনি আমি স্নান করব। আর বৌদি এসেছিলো, বৌদি এসে ঘর দোয়ার সব মুছে দিয়ে গেছে, বাসন টাসন সব মেজে দিয়ে গেছে, আবার বিকেলবেলা আসবে 5টার সময়, তখন বাকি বাসনটা মাজবে। তো এই হচ্ছে আপডেট। তাই হলো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলি না সামনে এসে, আর আজকে এতটাই ব্যস্ত ছিলাম না। আর দাদা তো মানে প্রত্যেক দিন অফিস যায় না, যেহেতু আমাদের অফিসের স্টাফ রয়েছে, দাদা মাঝে মাঝে যায়, মানে একদিন বাদে একদিন অফিস যায়, আর দোকানটা তখন অফ থাকে, মানে বন্ধ থাকে সকালের দিকটা, কিন্তু কিছু করার নেই, মেয়েকে সামলে সকালের দিকে আমি গিয়ে দোকানে বসতে পারি না। তো তাই জন্য আজকে হঠাৎ বললো যে আজকে অফিস যেতেই হবে, আর এমনিতে আজকে হচ্ছে সোমবার, তো অফিস যেতেই হবে। আর আমার না সেটা একদম মনে ছিল না যে আজকে সোমবার দাদা অফিস যাবে, তাই হোক তাই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, বাজার সব ছিল বলে তাতে করে রান্নাটা করে নিতে পারলাম, খেয়ে যেতে পেরেছে, এটাই আমার শান্তি। তো এই দেখো, আমি কিন্তু কাজ করতে করতে ডোরেমন দেখছি, না তো ডোরেমন দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করি, চলো ডোরেমনটা এবার বন্ধ করবো, এবার রান্নাঘরে যাবো, রান্নাঘর পরিষ্কার করো, তারপর জামা কাপড় কাচবো। তো দেখতে থাকো সঙ্গে।